বলভদ্রের পূজোকে কেন্দ্র করে রবিবার মিলন সমাবেশ হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাধা বল্লভজিউ মন্দিরে। ওয়াহুদ ট্রাস্টের পক্ষ থেকে এই মিলন সমাবেশে কালওয়ার জয়সওয়াল সম্প্রদায়ের প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। মধ্য ভারতে এই কালওয়ার জয়সওয়াল সম্প্রদায়ের কুলদেবতা হচ্ছেন বলভদ্র। প্রতি বছর ভাদ্র মাসে শুক্লা ষষ্ঠীতে বলভদ্রের পুজো সারা ভারতবর্ষ জুড়ে হয়। উদ্যোক্তারা জানান, দীর্ঘ 9 বছর ধরে তারা এই পুজো করে আসছেন। শুক্রবার বলভদ্রের জন্মতিথি উপলক্ষে পুজো হয়েছে। এদিন ছুটির দিন হওয়ায় পুজোর পাশাপাশি নাম গান সহ বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বলভদ্র পুজো হচ্ছে, যেটা আমাদের কুলদেবতা। আমরা এটা খালি সারা ভারতবর্ষ তথা যেখানেই আমাদের কাস্টের ইয়াউদ কালওয়ার জয়সওয়ালরা আছে তারা সমবেত হয়ে এই পুজোটাকে করি শুক্লপক্ষের ভাদ্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠীতে। এবং এটা সাধারণত সারা ভারতবর্ষের পুজো হচ্ছে এবং এই পুজোটা আমাদের কুলদেবতা। আর আমরা এখানে বর্ধমানে 2014 সালে শুরু এবছর হচ্ছে নববর্ষ এবং আমরা সকালবেলায় পুজো 102 তারিখে পুজোটা শুরু করি। আজকে শুক্লপক্ষ ষষ্ঠীটা 2 তারিখে ছিল, পুজোটা 2 তারিখে করি। কিন্তু 4 তারিখে যেহেতু রবিবার আমাদের সবাইকে আমরা অ্যাভেলেবেল পাবো বলে আমরা একটা সম্মেলনের মতো করে ফেলেছি এবং এখানে সকাল থেকে পুজো হবে, বিকেলে আনুষ্ঠানিক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং রাত্রে প্রসাদ আছে এবং দুপুরেও প্রসাদ আছে আমাদের। আচ্ছা, এই পুজোটা মানে কত বছর হচ্ছে? আমাদের এই পুজোটা 9 বছর হচ্ছে। এটা কি ভারতবর্ষে অন্যান্য জায়গায় হয়? ভারতবর্ষের সব জায়গায় হয়। আজকে যেরকম রাঁচিতেও হচ্ছে, তারপরে মোটামুটি এবার হচ্ছে সবাই নিজের সুবিধা মতো দিনটাকে, কিন্তু পুজোর মেন পুজোটা হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী ভাদ্র মাসে বলভদ্র পুজো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।